আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির বিয়েতে আমন্ত্রিত 260 জন অতিথিকে তিনটি করে পোশাক আনতে হয়েছিল, যাতে কারো সঙ্গে কারো পোশাকের ডিজাইন, রং, নকশা মিলে না যায়। বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুইস সুয়ারেজ, নেইমার, জেরার্ড পিকে ও তার গায়িকা স্ত্রী শাকিরা, কার্লোস পুয়েল, সেস ফেব্রিগাস ও তার বাগদত্তা ড্যানিয়েলা, স্যামুয়েল ইতো, আগুয়েরো ও তার স্ত্রী কারিনা, জাবি আলোনসো, জিকুয়েল, ল্যাভেন্সির মতো তারকারা। মেসি আন্তোনেল্লার বিয়ের শপথ বাক্য পাঠ করার সময় তাদের বড় ছেলে থিয়াগো উপস্থিত ছিল। ম্যাথিউ নামে আরেকটি সন্তান আছে এ জুটির। গতকাল শুক্রবার রাতে আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় রোজারিও শহরে একটি বিলাসবহুল হোটেলে মেসির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষ হয় আর্জেন্টিনার গায়ক অ্যাবেল পিন্তোসের কণ্ঠে সিন প্রিন্সিও নি ফাইনাল গানটির মধ্য দিয়ে। গানটি আন্তোনেল্লার খুবই পছন্দের। নিজের বিয়েতে গানটি শুনে চমকে যান তিনি, কারণ স্ত্রীকে চমক দিতে মেসি গোপনে এ পর্বের আয়োজন করেছিলেন। আন্তোনেল্লা আগে থেকে কিছুই বুঝতে পারেনি।